ওকে, আমরা আমাদের লারাভেল ব্যাচ নাম্বার 8-এর দশম ক্লাস, না দশম ক্লাসের আলোচনায় আছি। আজকে আমরা লারাভেলকে ইনস্টল করব। লারাভেলের ফ্রেমওয়ার্ক নিয়ে গতদিন কিছু থিওরিটিক্যাল আলোচনা আমরা দেখেছি, প্র্যাকটিক্যালি আজকে ফ্রেমওয়ার্ক ইনস্টলেশন দিয়ে শুরু করব এবং ছোট ছোট করে বিষয়গুলো একটু সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। আপনারা যে বিষয়গুলো খেয়াল করবেন যে প্রতিদিনের ক্লাস যে বিষয়টা আলোচনা হচ্ছে এবং যে গাইডলাইন দেওয়া হচ্ছে এটা যেন আমরা মেনে চলতে পারি ওভার দ্য উইক। হ্যাঁ, কারণ সপ্তাহে দুটো ক্লাস হবে এবং দুটো ক্লাসে যে গাইডলাইন পাবো এটা তো রপ্ত করে ফেলতেই হবে, সাথে সাথে অ্যাডিশনাল কিছু টাস্ক দেওয়া হবে, সেই টাস্কগুলো যেন আমরা করতে পারি। যদি ভুলে যায় এই কারণে আমি শুরুতেই কিছু বিষয় বলে নিচ্ছি যে আমাদের ব্যাচ 6 এবং ব্যাচ 7 এর ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেলে। রিকোয়েস্ট করা হচ্ছে এই যে ওই সিরিজে যেখান থেকে ল্যারাভেলের ইনস্টলেশন আছে এবং ইনস্টলেশনের পরে প্রজেক্ট ডেভেলপমেন্টের কাজগুলো শেখানো আছে, অবশ্যই প্রতি সপ্তাহে মিনিমাম 3টা ভিডিও অ্যাডভান্স থাকতে হবে, রাইট? হতে পারে যে আজকে ক্লাসটা আমরা ইনস্টলেশন করছি বাট নেক্সট ক্লাস দুটো কিন্তু তার পরে দুটো সেশনের উপরে হবে। সো আজকে ভিডিও তো আপনি দেখবেনই, বাসায় গিয়ে ওই ব্যাচগুলোতে ব্যাচ 6 ধরেন আর ব্যাচ 7 ধরেন, ল্যারাভেল ইনস্টলেশনের পর ব্লেড মাস্টারিং, ব্লেড মাস্টারের পর অ্যাডমিন অথেন্টিকেশন, এই বিষয়গুলো নিয়ে যে আলোচনাগুলো হয়েছে সেগুলো যেন এই উইকে আমরা দেখে নিতে পারি, যাতে পরবর্তী উইকে যে ক্লাসগুলো হবে সেই ক্লাসটা বোঝাটা অনেক ইজি হবে। আপনি যদি দেখে অনেকটাই পেরে যান দেখবেন যেন আমাদের ক্লাসের গতিও বেড়ে যাচ্ছে, আর যদি সবকিছুই এখানে করতে হয় তাহলে গতি তো স্লো হয়ে যাবে। সুযোগ আছে, ওপেন চ্যানেল দেখে একটু অ্যাডভান্স হয়ে আসতে হবে, কারণ আগামী সপ্তাহের জন্য আমরা তেমন কোনো হোমওয়ার্ক দিতে পারবো না, কারণ আমরা শেখার মতো কোনো কিছু শিখবো না। এটা বলতে পেরেছি? ইনস্টলেশন 10-15 মিনিটের কাজ, যা যাকে ইনস্ট্রাকশন দিয়ে ফেলে রাখা, আপনার কিছু করার নেই, জাস্ট শিখতে হবে যে কিভাবে ইনস্টল করতে হবে, দ্যাটস ইট। তো এই জায়গা থেকে আমাদের একটু কাজ করতে হবে, যেটা এগিয়ে যেতে হবে। যদি আমরা 2-3টা ক্লাস ভিডিও এগিয়ে যাই অ্যাডভান্টেজ হবে এরকম, আপনাদের পারফরমেন্সও বেটার হবে, এন্ড অফ দ্য ডে আপনারা কিন্তু বেটার প্রজেক্ট দেখতে পারবেন। আমি বুঝাতে পেরেছি? আমরা ভালো মতো শিখতে পারবো, নতুন নতুন বিষয়গুলো এখানে ইন্টিগ্রেট করতে পারবো। আমি বুঝাতে পেরেছি না? সো যেটা করার চেষ্টা করবেন একটু অ্যাডভান্স থাকতে। টিউটোরিয়ালস প্রোভাইড করা হবে, টিউটোরিয়ালস বলতে বোঝাচ্ছি যে ডকুমেন্টেশন, laravel.com এর নিজস্ব ডকুমেন্টেশন আছে এবং সেই নিজস্ব ডকুমেন্টেশনটা খুব ভালো করে রপ্ত করার চেষ্টা করতে হবে। আর যদি আমরা রপ্ত করতে পারি যে কোনো ভার্সন, যখন এটাকে অ্যাডপ্ট করাটা আমাদের জন্য ইজি হয়ে যাবে, পরবর্তী ভার্সনগুলোতে অ্যাডাপ্টেশনটা আমাদের জন্য ইজি হয়ে যাবে। সো আমরা কনসোলের মাধ্যমেই ম্যাক্সিমাম বিষয়গুলো দেখার চেষ্টা করব, রাইট? আর এর জন্য 5.6 এর প্রয়োজন পড়ে জ্যাম্পের। তো আমরা ফার্স্টে 5.6 ইনস্টল করে নিব, তারপরে কম্পোজার দেওয়ার প্রয়োজন পড়ে কম্পোজারটাও দিয়ে নিব, কারণ কারো কারোর জন্য ল্যারাভেলটা ফাস্ট, রাইট? আর যারা আমরা আগে থেকেই জানি তাদের জন্য বিষয়টা অতটা জটিল নাও হতে পারে। তো আই হোপ যে এখানে যে মেশিনগুলো রয়েছে সেখানে ল্যারাভেল 5.6 ভার্সন, দ্যাট ইজ পিএসপি 5.6টাও আছে, প্লাস কম্পোজারও দেওয়া আছে। সো আপনাদের কোনো কিছু করার দরকার নেই, যা করার আমি করব, কারণ আমার মেশিনেও দেওয়া আছে, বাট এটা ভিডিওতে রাখার জন্য যে না, ল্যারাভেলের যদি 5.4 ভার্সনটা শিখতে হয় লেটেস্ট যেটা, সেক্ষেত্রে পিএসপির 5.6 লাগবে এবং সাথে সাথে কম্পোজার ডিপেন্ডেন্সি ম্যানেজারটা লাগবে। পিএসপির যে ডিপেন্ডেন্সি ম্যানেজার আছে কম্পোজার, সেটা আমাদের এখানে ইনস্টল করতে হবে। তো আমরা সেই কাজটাই করবো আর কি কিছুক্ষণের মধ্যেই। আপনারা শুধু দেখবেন আপনাদের সবকিছু রেডি, হ্যাঁ, মেশিনে সবকিছু রেডি আছে, ইনস্ট্রাকশন দিয়ে দিলে ইনস্টলেশনটা শুরু হবে। তো আপনাদের ক্ষেত্রে যে বিষয়টা করব আপনারা, আমরা বা যে যা আমরা করতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম যে ফার্স্টেই আমরা জ্যাম্প ইনস্টল করি, তারপরে আমরা কম্পোজার ইনস্টল করি, দেন আমরা ল্যারাভেল ইনস্টল করার চেষ্টা করি। ওকে, যতটুকু বলবো, আমরা ল্যারাভেল শিখতে যাচ্ছিলাম গতদিন, ল্যারাভেল কেন বা ফ্রেমওয়ার্ক কেন সেটা আমি বলেছি, আজকে ল্যারাভেলের উপরে কিছু কথাবার্তা যা না বললেই নয়। গতদিনও কিছু বলেছি যে ল্যারাভেল 12 সালে এসেছে, নতুন টাইপের ফ্রেমওয়ার্ক,
অন্যান্য ফ্রেমওয়ার্কের তুলনায় যদি আমরা বলি, ওকে দেখেন, অন্যান্য ফ্রেমওয়ার্কের তুলনায় যদি আমরা বলি ল্যারাভেল নতুন টাইপের ফ্রেমওয়ার্ক, যার সঙ্গে কম্পিটিশনে আছে ওয়াইআইআই এর চেয়ে বেশি এস এবং কোডিগনেটর, এটা তো অনেক বয়স্ক একটা ফ্রেমওয়ার্ক, পুরো টাইপের একটা ফ্রেমওয়ার্ক বলা হয়ে চলে। ওরা ওরা ওরাদের মধ্যে পার্থক্য হচ্ছে ল্যারাভেল আর সিআই বা ওয়াইআই এর মধ্যে ল্যারাভেল কিভাবে এগিয়ে এসেছে। ডেফিনেটলি নতুনত্ব আছে তার মধ্যে, তার স্ট্রাকচারে, তার কোডিং স্টাইলে এবং তার হেল্পলাইনের ক্ষেত্রে বেশ কিছু নতুনত্ব দেখা যায়। আর ওয়াইআইআই কে কোডিগনেটর জেন একটা নির্দিষ্ট গঠবাঁধা নিয়মে কাজ করে, বাট পার্থক্য হচ্ছে দুজনের মধ্যে এরকম যে সিআই স্টেবল, ওয়াইআইআই স্টেবল, কেক স্টেবল, বাট ল্যারাভেল কিন্তু স্টেবল না, রাইট? ল্যারাভেল ফ্রিকোয়েন্ট রিলিজ হয়, ভার্সনগুলো ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়, কারণ অল্প কিছুদিন পরপরই কি হয় তার আপডেট আসে। নতুন সার্ভিসের বা নতুন প্রোডাক্টের ক্ষেত্রে এটা হওয়াটাই কিন্তু স্বাভাবিক, রাইট? ফ্রেমওয়ার্ক হিসেবে নতুন কি ল্যারাভেল, আর ল্যারাভেল নতুন হওয়াতে এর আপডেটও অনেক বেশি। ডিসঅ্যাডভান্টেজ গতদিন আমরা বলেছি যে ডেভেলপারদের আপ টু ডেট থাকতে হয়, এটা কঠিন তাদের জন্য যে 6 মাসে নতুন করে আবার ফ্রেমওয়ার্কে নতুন করে সবকিছু শিখতে হচ্ছে, ঠিক আছে? কোডিং স্টাইলে তেমন পরিবর্তন আসে না, বাট কিছু কিছু কেসে পরিবর্তন দেখা দেয়, বাট মূল ঝামেলাটা দেখা দেয় ডেভেলপমেন্ট প্রজেক্ট। আমি আজকে কোনো একটা প্রজেক্ট স্টার্ট করলাম যেটা 5.4 এ, 2 মাস পরে যে নতুন ভার্সন রিলিজ হবে না সেটা আমি গ্যারান্টি দিতে পারি না, আর আমার প্রজেক্ট যদি 1 মাস 1 বছরের হয় এর মধ্যে যে 2টা ভার্সন রিলিজ হবে না তারও কোনো গ্যারান্টি আমার কাছে নেই। সো আমি যখনই লঞ্চিংয়ে যাচ্ছি প্রজেক্টটা নিয়ে, তখন 3টা ভার্সন পূর্ণ হয়ে গেছে আমার প্রজেক্টটা অলরেডি, কাস্টমার সেটা অ্যাকসেপ্ট করবে কিনা বা কাস্টমার কি বলবে, ডেভেলপমেন্টটা কোন স্টাইলে হবে, সিকিউরিটি কতদিন থাকবে, সব কিছু এখানে কনসার্ন হিসেবে দেখা দেয়। সো ফ্রেমওয়ার্কের ডিসঅ্যাডভান্টেজ ওভারঅল বলছি যে ফ্রেমওয়ার্কের ডিপেন্ডেন্সিস বা ফ্রেমওয়ার্কের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে তার আপডেট করার কৌশল বা আপডেট কত দ্রুত হচ্ছে বা কতদিন পর পর হচ্ছে, ইভেন যদি আপডেট করাটাও থেমে যায় তাহলেও একটা রিস্ক তৈরি হয় যে পিএসপি এগিয়ে যাবে আমার প্রজেক্ট আগাবে না ফ্রেমওয়ার্ক যদি আপডেট না করে নিজেকে। লাইক ল্যারাভেল দিয়ে মিলিয়ন্স অফ প্রজেক্ট হয়েছে, আজকে যদি ল্যারাভেল ডিক্লেয়ার করে যে না আমি বন্ধ, তখন ওই প্রজেক্টগুলোর ফিউচার কি হবে? কারণ ডেট ফ্রেমওয়ার্ক দিয়ে ডেফিনেটলি আর আপডেট আপগ্রেড করা হবে না, রিস্ক সেখানে ইনভলভ, পিএসপি আপডেট হবে আমি আপডেট করতে পারবো না, ক্লিয়ার? সো অনেক প্রবলেম কিন্তু এখানে রয়েছে। আবার অ্যাডভান্টেজ লাস্ট ডেতে আমি বিস্তর আলোচনা করেছি অ্যাডভান্টেজ গুলো নিয়ে, লাস্ট ডে ভিডিওটা আপনারা একটু দেখে নেবেন ক্লাস নাম্বার 9 এ। আজকে আমরা টেনে এসে ল্যারাভেলের ইনস্টলেশনটা দেখার চেষ্টা করব। সো তার আগে আমি আমার কাছে বা আমার মেশিনে জ্যাম আছে পিএসপি ভার্সন 5.6 অ্যাকচুয়ালি এখানে আছে, 1.9 আছে, 1.1 আছে, এটা বেসিক্যালি আমার এই মেশিনে সেট আপ হবে না, আমি 1.1 দিচ্ছি যেটা কম্পিটেবল পিএসপি ল্যারাভেলের লেটেস্ট। তো এটা ইনস্টলেশনের আগেই আমরা laravel.com এ একটু যাই, laravel.com যখন আমরা ল্যারাভেলের ডেভেলপার হতে চাচ্ছি, আপনাদের বুক মার্কসে ডেফিনেটলি এটা থাকবে laravel.com, লারাকাস্ট, ল্যারাভেলের যে কমিউনিটি আছে সেখানে, ফ্রগ নামে একটা সাইট আছে সেটার আপনার থাকবে, আর ল্যারাভেলের নিউজের জন্য একটা সাইট আছে, সেই সাইটগুলো আপনার বুকমার্কস করে নিতে হবে। সো ডকুমেন্টেশনে যাব আমি ফার্স্ট, ল্যারাভেলের যে ডকুমেন্টেশন, ডকুমেন্টেশনে ইনস্টলেশন গাইডটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমাদের কি কি করতে হবে। দেখেন সরাসরি সে আমাকে 5.4 এ নিয়ে এসেছে, কারণ ল্যারাভেলের এ যাবৎকালে কতগুলো ভার্সন রিলিজ হয়েছে, রাইট? এই 4.2 যখন ভারতে রিলিজ হয় তারপর থেকে 5.0, 5.1, 5.2, 5.3, 5.4 এসে, বাট 5.3 আর 5.4 এর মধ্যে গ্যাপ কিন্তু খুব কম,
5.23 এর মধ্যে গ্যাপ কম 4.2 এর পর 5 আসতে বেশ সময় নিয়েছে এক দেড় বছর 5 আসার পর 5.1 5.2 3 এবং 4 এটা অ্যাকচুয়ালি বছরে বছরে রিলিজ হয়েছে মানে 6 মাস 8 মাসে রিলিজ হয়েছে নতুন নতুন ভার্সন ইভেন 5.3 থেকে 5.4 6 মাসের ডিসটেন্সে নতুন ভার্সন রিলিজ হয়েছে এখানে একটা গ্যাপ কেন কোথায় 5.2 থেকে 5.4 থেকে এটা মাত্র এসেছে তখনও কোনো ধরনের পপুলারিটি তাদের আসে নাই পপুলার হতে সময় লেগেছে ফার্স্টে এসেই সেটা পপুলার করা যায় না পপুলার নতুন ভার্সন রিলিজ হবে কখন এটা ডোনেটেড একটা প্রজেক্ট যদি আমার ইনকামই জেনারেট না হয় আমি কিভাবে এর পেছনে ইনভেস্ট করব কারণ প্রাথমিক ইনভেস্টমেন্ট দিয়ে বা প্রাথমিক ডোনেশন দিয়ে সে একটা ভার্সন রিলিজ হয়েছে এখন আমি ফ্রিকোয়েন্ট যদি রিলিজ করতে যাই আমার খরচ তো ডেফিনেটলি আছে বাট কে ডোনেট করবে যদি সেটা ক্লিক না করে এরকম না যে আমি ল্যারাভেল সো আমি আসলাম আর আমি জিতে নিলাম নাও তো হতে পারতো সে ক্লিক নাও করতে পারতো তখন মার্কেট ধরার জন্য সময় লেগেছে এখন দেখেছে না কিছু কিছু ইউজ শুরু হয়েছে তখন সে তার ভার্সন আপডেট করা শুরু করেছে কারণ এখন হিউজ ইনকাম তাদের ডেফিনেটলি আরো দ্রুত গতিতে তারা ইমপ্রুভ করবে তাদের ওকে হ্যাঁ ইনস্টলেশন ক্রাইটেরিয়া বা ইনস্টলেশন গাইডলাইনটা একটু ফলো করেন আমার মেশিনে কি থাকতে হবে সার্ভার রিকোয়ারমেন্টস রাইট ইনস্টলেশনের জন্য একদম ফার্স্ট পেজে যেটা আসে ইনস্টলেশন গাইডে সার্ভার রিকোয়ারমেন্টস হচ্ছে আমার মেশিনে পিএসপি ভার্সন 5.6.4 এর বেশি থাকতে হবে আমি ইনস্টল করতে চাচ্ছি 5.6.11 রাইট ওপেন এসএসএল পিএসপি এক্সটেনশন এটা আছে পিডিও পিএসপি এক্সটেনশন এটা আছে এমবি স্ট্রিং পিএসপি এক্সটেনশন আছে পিএসপি টোকেনাইজার এবং এক্সএমএল পিএসপি এক্সটেনশন বেসিক্যালি যখন জ্যাম্প ইনস্টল করা হয় জ্যাম্পের ভেতরে পিএসপি এর এই এক্সটেনশন গুলো সবই এনাবল করা থাকে ওয়ামফুলে কিছুটা প্রবলেম দেখা দেয় দু একটা এক্সটেনশন ওপেন করে নিতে হয় ওয়াম্প সার্ভারের অ্যাপাচি কনফিগারেশন থেকে ঠিক আছে কারণ পিএসপি রান করে কোথায় অ্যাপাচিতে আর জ্যাম্পের ভেতরে অ্যাপাচি কনফিগারেশন থেকে আপনি সেই কাজটা করতে পারেন সো আমরা যদি শুধুমাত্র জ্যাম্পের 5.6.4 ভার্সনই ইনস্টল করি তারপরেও আমার মেশিন রেডি থাকবে লারাভেলের 5.4 নেওয়ার জন্য এটা আমরা দিচ্ছি কি সবচেয়ে স্টেবল এখন পর্যন্ত যে ভার্সনটা সবচেয়ে স্টেবল পিএসপি ভার্সন হিসেবে আছে সেটা হচ্ছে 5.6.11 ঠিক আছে সেটাই আমরা ইনস্টল করতে যাচ্ছি 5.7 এসেছে বা 5.7 বলবো না পিএসপি 7 ভার্সন এসেছে বাট এটা স্টিল কি এখনো ডেভেলপমেন্টের জন্য রিলিজ হয়নি ওকে ডেভেলপার্স রিলিজ বলা হচ্ছে এটা বেটা ভার্সন রিলিজ করা হয়েছে বাট কোনো প্রজেক্ট ডেভেলপমেন্ট করতে নিষেধ করা হচ্ছে যে আপনি এখনো পিএসপি 7 দিয়ে কোনো প্রজেক্ট স্টার্ট করবেন না যেটা প্রফেশনাল প্রজেক্ট হ্যাঁ স্টিল সময় লাগবে তার আপডেট হতে তার বাগ ফিক্সিং হতে বা আদার্স অনেক কিছু রয়েছে ঠিক আছে ওকে পরিবর্তন করে নেবেন এই ভার্সনটা নিয়ে নেবেন 7 কাজ করবে নো প্রবলেম বাট 7 কিন্তু যে কোনো সময় যে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট করতে পারে ওইটা ল্যারাভেলের প্রবলেম হবে না হবে কি পিএসপি প্রবলেম কারণ ওইটা এখন টেস্টিং পর্যায়ে আছে ডেভেলপমেন্ট রিলিজ হয় নাই যে আপনি এটা দিয়ে এখন ডেভেলপমেন্ট শুরু করতে পারেন সেই অবস্থায় তারা এখনো যায় নাই ইনস্টল ল্যারাভেলে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কম্পোজার টু ম্যানেজ দ্য ডিপেন্ডেন্সিস সো আমরা কম্পোজারও ইনস্টল করব ঠিক আছে আমরা কম্পোজারও ইনস্টল করব এভাবে কম্পোজার ইনস্টল করতে হয় সে বিষয়টা আমরা দেখব STXS এর প্যাটার্নও এখানে দেওয়া আছে এই যে একটা ইনস্ট্রাকশন এখানে দেখতে পাচ্ছেন না একটা প্রজেক্ট ক্রিয়েট করার জন্য ইনস্ট্রাকশন রাইট কিভাবে আপনি একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন এটা টার্মিনালের মাধ্যমে করতে হয় তো আমরা
ফার্স্টে ইনস্টলটা দিচ্ছি পিএসপির 5.6.11 ভার্সনটা আমি ইনস্টল করছি আমার মেশিনে আমি আমার মেশিনে ই ড্রাইভে জ্যাম্প লারাভেল ব্যাচ 08 ঠিক আছে আপনাদের ব্যাচ নামই দিয়ে দিলাম ইনস্টল হচ্ছে আমরা 5.7 টা ইনস্টল করেছি এখন এটা রান করে নিচ্ছে এবার অ্যাপাচি মাইস্কুয়েল রানিং অবস্থায় আছে ফোল্ডারটা চেক করে নিই আমরা ই ড্রাইভে আছি কোথায় জ্যাম্প লারাভেল ব্যাচ 8 ওকে তো আমরা যদি ব্রাউজারে গিয়ে লোকাল হোস্ট দেই আমরা কোন ভার্সন পাচ্ছি জ্যাম্পের ভার্সন হচ্ছে 5.6.11 যদি পিএসপি ইনফোতে যায় একটু খেয়াল করেন যে এর ভেতরে যে পিএসপি আছে সেই পিএসপি ভার্সন কত 5.6.11 তার মানে আমাদের সকল প্রবলেমের সলিউশন এখানে আছে পিএসপি যে এক্সটেনশন গুলো আছে তার ভেতরে আমরা যদি এখানে সার্চ দেই এই যে ওপেন এসএসএল আছে রাইট তারপরে হচ্ছে এমবি স্ট্রিং বলে একটা বিষয় আছে না এই যে নিচের দিকে দেখেন এমবি স্ট্রিংটাও এখানে প্রোভাইড বাই এমবি স্ট্রিং আছে তার মানে আপনি দেখতে পারেন যে সবকিছু এখানে আছে কিনা রাইট অথবা আপনি একদম র যে কনফিগারেশন ফাইল আছে httpd.conf নামে একটা ফাইল থাকে অ্যাপাচির সেটাও কিন্তু আপনি দেখতে পারেন যে ওখানে আমার এক্সটেনশন গুলো সব এনেবল করা আছে কিনা তো এটা দেখার জন্য উপায় আছে দেখেন এখান থেকে অ্যাপাচির যে কনফিগ আছে সবাই একটু খেয়াল করেন এই কনফিগের উপর প্রেস করলেই httpd.conf নামে একটা ফাইল আছে এটা নোটপ্যাডে ওপেন হয় ডিফল্ট নোটপ্যাডে ওপেন হয় আর এগুলো ম্যাক্সিমামই কি এক্সটেনশন যা দেখছেন সবই কি এক্সটেনশন যেগুলোর সামনে হ্যাশ নেই সেগুলো এনাবেল আর যেগুলোর সামনে হ্যাশ আছে সেগুলো ডিসেবল রাইট আমি চেক করে দেখব যে এগুলো সব এনাবেল আছে কিনা বাট এর সাথে সাথে আরেকটা ফাইল থাকে php.ini ওখানেও বেশ কিছু এক্সটেনশন এনাবল ডিসেবল এনাবল করে নিতে হবে হ্যাশটা তুলে দিয়ে ফাইলটা সেভ করতে হবে নোটপ্যাডটা সেভ করে অ্যাপাচিটাকে আবার রিস্টার্ট দিতে হবে দেন কাজ করবে ঠিক আছে না হলে কাজ করবে না তাহলে আমরা বুঝলাম কিছু বিষয় না এখন আমাদের কি রেডি পিএসপি ভার্সন আমার কাছে আছে নাও এখন আমাকে করতে হবে কম্পোজার সেটআপ কম্পোজার
এই যে composer.org, ঠিক আছে, ডাউনলোড করে নিব আমরা কম্পোজারকে। এক্সি ফাইলটা আমি নিয়ে নিচ্ছি, হ্যাঁ, composer.org থেকে আমি কম্পোজারকে ডাউনলোড করে নিচ্ছি। ডেস্কটপে দিয়ে দিলাম, ডাউনলোড হয়েছে, রাইট। এটা এখন কি ইনস্টল করতে হবে না, ক্লিক করি, কোথায় দিয়েছিলাম, ডেস্কটপে, এটা আমি এখান থেকে সরিয়ে নিই, কম্পোজারটাকে আমি সরিয়ে রাখি। মনে করেন আমি আমার ই ড্রাইভেই রেখে দিলাম কম্পোজার, কম্পোজার রাখলাম, ইনস্টল দিই, রান। ইনস্টলেশনটাও অত্যন্ত ইজি, হ্যাঁ, কম্পোজারের ইনস্টলেশনটাও খুব ইজি। যে দেখেছেন না যে ডিপেন্ডেন্সি বলতে কি বোঝায়, কারোর উপরে ভরসা করে থাকা, নির্ভরশীল। এই যে এই টাইপের লোক কি নির্ভরশীল না, দুর্বল লোক, দুর্বল লোকরা কি অন্যের উপরে নির্ভরশীল থাকে? তো এই যে হাত তুলে আছে যে আমার দরকার, আমার দরকার, সাইনটা বুঝতে পেরেছেন? সো হাত তুলে আছে, চেহারাটাও দেখেন বেশ দুর্বল, এবং কোনো কিছু দরকার তার, রাইট, ডিপেন্ড করছে। সো ল্যারাভেলেও পিএসপি ডিপেন্ডেন্সি খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এটাকে ডিপেন্ডেন্সি ম্যানেজার বলা হয় কম্পোজারকে, খুবই গুরুত্বপূর্ণ। সো পাথটা দেখিয়ে দিতে হয়, পিএসপির ইএক্সি ফাইলের যে পাথটা সেটা ব্রাউজ করে দেখিয়ে দিতে হয়। আমাদের ইএক্সিটা কোথায় আছে, আমার জ্যামটা ওয়ার্কে, দেন আমি এর জন্য একটা ফোল্ডার বানিয়ে নিলাম কিছুক্ষণ আগে, জ্যাম লারাভেল ব্যাচ ফোর। তারপরে এখানে পিএসপি নামে একটা ফাইল ফোল্ডার আছে, পিএসপির মধ্যে একটু খেয়াল করেন, এই সবার শেষে ইএক্সি, পিএসপির ইএক্সি একটা ফাইল আছে, এই পাথটা দেখিয়ে দিতে হয়। তাহলে আপনি জ্যাম যেখানে ইনস্টল করলেন ওই জ্যাম্পের ভেতরে এই এই পিএসপি নামে একটা ফোল্ডার আছে, পিএসপি ফোল্ডারের ভেতরে পিএসপি ডট ইএক্সি যে ফাইলটা আছে সেই পাথটা দেখিয়ে দিতে হয়। তার সঙ্গে কি হয়ে যায়, ওই আমার ডিপেন্ডেন্সি ম্যানেজারটা ট্যাগ হয়ে যায়। দেন ক্লিক দিলাম, এখন ইনস্টলেশন শুরু হয়েছে। মানে প্রক্সি আছে, নেই তোমার প্রক্সি, নেই তোমার প্রক্সির দরকার নেই, নেক্সট, দেন ইনস্টল। প্রক্সি সার্ভার বেসিক্যালি প্রয়োজন হতে পারে যে আপনি আমাদের ইন্টারনাল কোনো সার্ভার মেনটেন নিয়ে কাজ করা হচ্ছে কিনা, কারণ অনেক সময় ডেভেলপমেন্ট হয়ে থাকে ইন্টারনাল সার্ভারের মাধ্যমে, লোকাল সার্ভার থাকে, ওই লোকাল সার্ভারে ডেভেলপমেন্ট হয়, দেন লাইভ সার্ভারে সেটা ডিপ্লয় করা হয়। আদারওয়াইজ আমি লোকালে যদি কোনো একটা প্রজেক্ট ডেভেলপ করি আর ওই ডেভেলপ প্রজেক্টটা যদি আমরা কি করি, একদম যেদিন রিলিজ ডেট ওই দিন রিলিজ করি, তার আগের দিন রিলিজ করি, কত শত প্রবলেম যে জেনারেট হবে তার ইয়ত্তা নেই। কারণ প্রজেক্ট লোকাল সার্ভারে একরকম বিহেভ করে, লাইভ সার্ভারে ভিন্ন রকমের বিহেভ করে, আর লাইভ সার্ভারের এনভায়রনমেন্টটা লোকালি সেট আপ করে নেওয়া হয় লিনাক্স এর মাধ্যমে, তখন ডেভেলপারদের প্রক্সির প্রয়োজন পড়ে, প্রক্সি সার্ভারে ডেভেলপার মেশিনগুলো তখন প্রক্সি সার্ভার হিসেবে কাজ করে, ওই সময় এটা প্রয়োজন। আমাদের তো এখানে কোনো প্রক্সি সার্ভার নেই, সো আমার সেট আপেরও কোনো দরকার নেই। সো নেক্সট অ্যান্ড ফিনিশ, সবগুলোই পেয়ে যায়, সবগুলোই পেয়ে যায়। সো আমার সেট আপ রেডি, ও অটো ধরে নেয় যেখানে যেখানে অ্যাপাচি রান করে যায় ওটা থেকে অটোমেটিক সে পেয়ে যায় ডিপেন্ডেন্সি ম্যানেজার। নাও এবার একটু দেখেন,
যে আমরা ছিলাম জ্যাম্পের ল্যারাভেল ব্যাচ 8 ফোল্ডারে, আমাদের ইনস্টল করতে হবে কি ল্যারাভেলটাকে। সো ল্যারাভেল কমন লাইনের মাধ্যমে ইনস্টল করাটাই শ্রেয়। হ্যাঁ, যে একটা নির্দিষ্ট রুট থেকে, যেমন অন্যান্য ফ্রেমওয়ার্কগুলো ডাউনলোড করে নিয়ে আসতে হয়। রিপিট করছি, অন্যান্য ফ্রেমওয়ার্কগুলোকে কী করতে হয়, ডাউনলোড করে নিয়ে আসতে হয়। ডাউনলোড করে এনে এখানে এক্সট্র্যাক্ট করে এসটিডক্সে রেখে কনফিগার করতে হয়। যদিও ল্যারাভেলের বেসিক লেভেলে তেমন কোনো কনফিগারেশন নেই, বাট ইনস্টলেশনটা এমন একটা জায়গা থেকে তারা করতে বলে যার আপডেট প্রতিনিয়ত হচ্ছে। তার মানে যে 5.4 এর আপডেট কি হচ্ছে না, 5.4 এর কি কোনো বাগ ছিল না? যখনই কোনো বাগ তারা পাচ্ছে ওটাকে ফিক্স করে করে আপডেট করছে, আমরা জানতে পারছি না। কারণ কোথায় আপডেট করছে, যদি বলতো যে প্রতিনিয়ত যে ছোট ছোট রিলিজ, তাহলে তো ডেভেলপারদের মাথা খারাপ হয়ে যেত। গিটের একটা নির্দিষ্ট ইউআরএল এ তারা সেটাকে রেখে দিয়েছে এবং বলছে যে কমান্ড লাইনের মাধ্যমে যখন তুমি এটাকে টান দিবা, তুমি একেবারে লেটেস্ট কমিট। সাবভার্সনের একটা কনসেপ্ট এখানে রয়েছে, একটু বলে নেই সাবভার্সন কি বিষয়টা। গিট একটা সাবভার্সন টুল, টার্টোস এসভিএন যেটা লোকালি সাবভার্সন টুল হিসেবে ইউজ করা যায়। যে মনে করেন 10 জন মিলে একটা প্রজেক্ট ডেভেলপ করছে, যখনই আমি কমিট করে দিচ্ছি সবার কোড ওখানে চলে যাচ্ছে। আমার কোডের ওপরে অন্য কেউ কোড যদি লিখে তাহলে সেটা কনফ্লিক্ট হয়ে যাবে, যদি না আমি আপডেট নিয়ে কমিট করি। তো মানে একই কোডে আমরা অনেকজন একসাথে কাজ করতে পারি। সো যারা ডেভেলপার তারা বিভিন্ন জায়গা থেকে কাজ করছে এবং যখনই কমিট করছে তখনই আপডেটটা চলে যাচ্ছে সার্ভারে, আর আমরা ওই সার্ভার থেকেই টান দিয়ে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, সো এটা গিটের মাধ্যমে হচ্ছে। সো গিট আপনারা দেখেছেন না, গিট হাব, রাইট, সেখান থেকে হচ্ছে। সো এই জায়গায় একটা প্রজেক্ট আমরা বানাবো, যে লাইক ব্লগ ল্যারাভেল ব্লগ ব্যাচ 8। পিএসপি যে ডিপেন্ডেন্সি ম্যানেজার, পিএসপি এখন টার্মিনালের মাধ্যমে অনেক কমান্ড জেনারেট করা যায়, যার মাধ্যমে কোড পর্যন্ত জেনারেট হয়ে যায়। কোড জেনারেট হয়ে যায়, ফোল্ডার ক্রিয়েট হয়ে যায়, ডেটাবেস মাইগ্রেশন হয়ে যায়, ওই ফ্যাসিলিটিটা নেওয়ার জন্য। যদি কম্পোজার না থাকে তাহলে আমরা ওই ফ্যাসিলিটিটা পাবো না, সব নিজের থেকে করতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন টার্মিনালে আমি যাব কি করে? সিএমডি কমান্ড প্রম্পটে কি আমরা যেতে পারি না? যেতেই পারি, বাট এখান থেকে যদি আপনি কন্ট্রোল ধরে রাইট ক্লিক করেন, বলেন না পারবেন না, ওটা অতটা পাওয়ারফুল কমান্ড প্রম্পট থেকে আপনি কতটুকু করবেন। ল্যারাভেলের যে কমান্ড, ল্যারাভেলের যে কন্ট্রোলার তৈরি করা, ল্যারাভেলের যে প্রজেক্ট তৈরি করা, ল্যারাভেলের মডেল ক্রিয়েট করা, ল্যারাভেলের ভেতরে কোড জেনারেট করা, ল্যারাভেলের ডিপেন্ডেন্সি গুলো ইনস্টল করা, আপনি তো ওটা কমান্ড লাইন দিয়ে পারবেন না। কি দিয়ে কি করবেন, কার সাথে কি রিলেশন হবে? কমান্ডে যা দেবেন সেটা হচ্ছে উইন্ডোজের কমান্ড, আর কম্পোজার না থাকলে আপনি ল্যারাভেলের কমান্ড গুলো আপনি ইউজ করতে পারবেন না। বুঝতে পেরেছেন? আচ্ছা, একটু খেয়াল করি। তো দেখেন, আমি কন্ট্রোলার ধরেছি, দেন রাইট ক্লিক করছি, কি হলো, নরমালি রাইট ক্লিক করলে কিন্তু এখানে তেমন কিছু আসে না, বাট আমি যদি কন্ট্রোলার ধরে, সরি কন্ট্রোলার না শিফট, হ্যাঁ আমি যদি শিফট ধরে রাইট ক্লিক করি যে ওপেন কমান্ড উইন্ডো হিয়ার, আমি আমার টার্মিনালে আছি, একদম আমার এসটি ডক্সে নিয়ে গেছে আমাকে। এরপর আমাকে বলা হচ্ছে যে আমি ল্যারাভেল ইনস্টল করব। সো ল্যারাভেল ইনস্টল করার জন্য আমাকে কোথায় যেতে হবে ইনস্ট্রাকশনটাতে? ভায়া কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট। আমি কম্পোজারের মাধ্যমে, যেহেতু আমার কম্পোজার আছে, আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করব। লোকাল ডেভেলপমেন্ট সার্ভার, পিএসপি আর্টিসান সার্ভার, ধরেন আমি পিএসপি আর্টিসান সার্ভারটাই যদি এখানে লিখি কি হয় একটু দেখ। কুড নট ওপেন ইনপুট ফাইল আর্টিসান, এটাকে সে বুঝতে পারছে না। বাট আমি যদি আমার প্রজেক্টটা ক্রিয়েট করতে চাই তখন কি বলে একটু দেখ। কপি অনি, এই জায়গায় আমরা ব্লগ লিখবো না,
এই যে ক্রিয়েট প্রজেক্ট হাইপেন হাইপেন প্রিপেয়ার ডিস্ক লারাভেল স্ল্যাশ লারাভেল এটা থাকবে এরপর আমরা লিখব আমাদের প্রজেক্টের নাম এলভি ব্লক এলভি ব্যাচ 08 লারাভেল এলভি হয়েছে এলভি ঠিক আছে সো কম্পোজারের মাধ্যমে প্রজেক্ট ইনস্টল করতে যাচ্ছি এন্টার হ্যাঁ আমাকে এখন ওয়েট করতে বলবে একটু সময় নেবে হ্যাঁ ইন্টারনেটের মাধ্যমে 25 এমবি মতো ফাইল সাইজ সো ডাউনলোড হতেও সময় লাগবে অনেকগুলো ডিপেন্ডেন্সি এখানে ইনস্টল হবে আমারটা ইনস্টল হয়ে গেলে আপনারা ইনস্টল দেবেন ঠিক আছে রেডি করে রাখেন আপনি কি করবেন আগের ভার্সনে কমান্ড লাইন আছে কোথায় আমি 5.3 বা 4 সম্পর্কে আমার ধারণা আছে কিন্তু আমার আগে ভাষণ গুলো শুনতে দেওয়া এটা আমি কোনো একটা পার্নে জয়েন করলাম আমাকে যদি আগে ভাষণ নিয়ে সাথে সাথে সেক্ষেত্রে আমি সেক্ষেত্রে আমি কিভাবে ইউজ গাইড দেখবেন আপনি যদি স্ট্রাকচার জানেন লারাভেলের প্রবলেম হবে যদি আপনি 5 সিরিজে কোনো কিছু জানেন 4 দিলে আপনার কাছে একটু নতুন মনে হবে বাট যদি 5 এর কোনো ভার্সন আপনার আন্ডারে দেয় তখন অনেক বেশি প্রবলেম সেখানে নেই পার্থক্য খুবই সামান্য আপনি জানবেন অ্যাডভান্স আপনাকে যেটা কাজ করতে হবে লিগেসিতে সো তেমন কোনো প্রবলেম হওয়ার কথা না সেখানে কারণ কিছু কিছু প্রবলেমেস্টিক এরিয়াগুলোই তারা রিলিজ মাইনাস করতে করতে চলে আসে তারা যেটা মনে করে যে না এভাবে করলে এটা নিয়ে আগানো কঠিন সো আমি এটাকে বাদ দিয়ে দেই নতুন যেটা লেটেস্ট সেটা নিয়ে আমি সামনে আগাই সো ভার্সন রিলিজের সময় পরিবর্তন ওই জায়গাগুলোতেই আসে যে একটা ভার্সন থেকে আরেকটা ভার্সন 100% চেঞ্জ আসে না 10-15-20% ম্যাক্সিমাম চেঞ্জ আসে বুঝতে পেরেছেন দেখেন আরো বেশ কিছু বিষয় আছে বাট আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হয়েছে এটা 5.4.23 সো এখানে আমরা যদি এসটি ডক্সে যাই এই যে লারাভেল ব্যাচ 8 এর একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে এবং এর ভেতরে বেশ কিছু ফাইল অটোমেটিক জেনারেট হয়ে গেছে এবং আরো বেশ কিছু ফাইল জেনারেট হতে আছে এই যে ডিপেন্ডেন্সিস গুলো এখন ইনস্টল হচ্ছে যেগুলো বেসিক্যালি আসছে কি সিম্ফনি থেকে তো সিম্ফনি থেকে তারা বেশ কিছু ডিপেন্ডেন্সি ইউজ করছে লারাভেল ওকে সো কিছুক্ষণের মধ্যেই দেখবেন যেন সিকিউরিটি কিটি ইনস্টল হয়ে সেট হয়ে যাবে এবং আমার লারাভেল ইনস্টল হয়ে যাবে ওকে সো শুধু একটা কমান্ড দিতে হলো তাই না সো আমার পিএসপি ইনস্টল করতে হলো আমাকে কম্পোজার ইনস্টল করতে হলো দেন লারাভেলের জন্য একটা কমান্ড আমাকে লিখতে হলো দ্যাটস ইট সো আমার আমাদের কি ইনস্টলেশন কমপ্লিট হবে সো এটা কমপ্লিট হলে আপনারা স্টার্ট করবেন ইনস্টলেশন Thank you.
Thank you.
দেখেন এখানে আমাদের ইনস্টলেশনটা কমপ্লিট হয়েছে, ইনস্টলেশনটা কমপ্লিট একদম নিচে দেখেন অ্যাপ্লিকেশন কি জেনারেট হয়েছে, সেট সাকসেসফুলি, এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই কিটা যদি জেনারেট না হয় তাহলে নতুন করে আবার ইনস্টল করাটাই ভালো, কারণ সিকিউরিটির জন্য এই কিটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ফর্ম রিলেটেড যে সিকিউরিটি গুলো, এই সিকিউরিটি গুলো খুব সুন্দর করে হ্যান্ডেল করা আছে ল্যারাভেলের মধ্যে, আর এই কিটা যদি জেনারেট না হয় তাহলে ফর্মের সিকিউরিটি থাকে না। দেখেন আমাদের আবার যখন এই স্টিডক্স এ ফেরত এসেছে, দ্যাট মিন্স আমার ইনস্টলেশন সাকসেসফুলি কমপ্লিট। ওকে, সো এখন আপনারা ইনস্টল করেন, আর ইনস্টলেশনের পর আমি যখন আমার এই ফোল্ডারটাতে এখন হিট করব, লোকালোস দিলেই তো ড্যাশবোর্ড চলে আসে। এই ড্যাশবোর্ড থেকে বাঁচার উপায়টা কি? লোকালোস দিলে যেন ড্যাশবোর্ড না আসে, এই ইন্ডেক্সটাকে আমরা গায়েব করে দিতে পারি, তাই না? অথবা ইন্ডেক্সটাকে আমি রিনেম করে রাখতে পারি। ইন্ডেক্সটা রিনেম করে রাখলেই এখন আর ডিরেক্ট লোকালোস লিখলেই ড্যাশবোর্ড আসবে না, একটা লিস্ট চলে আসবে। দেন আমাদের এই যে প্রজেক্ট ব্লগ ল্যারাভেল ব্যাচ 8 ক্লিক করি, দেখেন প্রজেক্ট ফোল্ডার ওপেন হয়েছে। এর ভেতরে যখন আমি পাবলিকে হিট করব, এই আমার ল্যারাভেলের ব্যাচটা আসে, তাই না? তো এখান থেকে আমরা একটু বের হব, পাবলিকটাকে সরিয়ে ফেলব। হ্যাঁ, সরাসরি প্রজেক্টে ক্লিক করলেই যেন এটা আসে। কি হলো, দেখেন আমি যা বলছিলাম যে এখানে আমাদের প্রজেক্টে আসার জন্য যা করতে হয়েছে, রিপিট করছি, লোকালোস লিখার পর প্রজেক্ট আসলো, প্রজেক্টে হিট করলাম, দেন প্রজেক্টের অন্যান্য ফোল্ডার গুলো ওপেন হয়ে গেল। আমার তো রুলস অনুযায়ী প্রজেক্টে হিট করার সাথে সাথে আমার প্রজেক্টটা খুলে যাওয়ার কথা, রাইট? সো এখন পাবলিকে ক্লিক করলে কি হচ্ছে, দেন আমার প্রজেক্ট ওপেন হচ্ছে। সো এখানে কিছু কনফিগারেশন আছে যেটা আমরা করতে শিখব। আগে এই অবস্থায় আসুন, সবাই ইনস্টল সেরে ফেলি। ওকে, একটু দেখি যে আমরা আমরা শুরুতে ইনস্টল যখন হয়ে গেছে, আমাদের কাছে আমাদের সবার হাতে কি ইনস্টলেশন আছে, প্রজেক্ট আছে, তাই না? আপনার কাছে নাই রুস্তম? ইনস্টল হয়েছে সবার? হয়েছে না? গুড। প্রথম কাজটা কি হবে, এটাকে নেটবিনস এর সঙ্গে অ্যাড করে দেওয়া। নেটবিনসে অ্যাড করা, কিভাবে নেটবিনসে অ্যাড করব? প্লাস সাইন, পিএসপি অ্যাপ্লিকেশন, নেক্সট, যেটা আমরা জানি, ব্রাউজ, কোথায় যাব আমার মেশিন, ওয়ার্ক, তারপর জ্যাম লারাভেল এসটি ডকস প্রজেক্ট ওপেন, তারপর এটাকে কপি করে প্রজেক্ট নেম পজিশনে পেস্ট, ফিনিশ। দেখেন, সো আমার প্রজেক্ট এখানে আসলো। সোর্সে যদি আমরা হিট করি, এখানে বেশ কিছু ফোল্ডার দেখা যাচ্ছে, অ্যাপ, বুটস্ট্র্যাপ, কনফিগ, ডেটাবেস, পাবলিক, রিসোর্স, রাউট, স্টোরেজ, টেস্ট, ভেন্ডর, রাইট? তারপরে কম্পোজার, জেসন, দেন এখানে দেখা যাচ্ছে না, একটু যায়, ENV, ENV examples, হ্যাঁ, বেশ কিছু ফাইল রয়ে গেছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আর কি।
সো ফ্রেমওয়ার্কের সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা সেটা হচ্ছে যে প্রাথমিকভাবে যে ফোল্ডার ফাইলগুলো আমি পাচ্ছি, রিপিট করছে, প্রাথমিকভাবে যে ফোল্ডার ফাইলগুলো আমরা পাচ্ছি সেগুলোকে কখনোই আমরা পরিবর্তন রিমুভ কোনো কিছুই করতে পারবো না। পরিবর্তন করে দিতে পারবেন না, সুন্দর করার জন্য পরিবর্তন করতে পারবেন না, ডিলিটও করে দিতে পারবেন না। যদি করেন তাহলে ফ্রেমওয়ার্ক কাজই করবে না, অথবা কোনো কোনো সময় অ্যাবনর্মাল বিহেভিয়ার শো করবে। রাইট, প্রত্যেকটা ফাইলই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ফাইল প্রাথমিকভাবে যা আছে সেটা প্রাথমিকভাবে বা ফ্রেমওয়ার্কে যা থাকা দরকার সেভাবেই সে রেডি করে রেখেছে। ক্লিয়ার? তো একে আমরা পরিবর্তন কোনো কিছুই করতে পারবো না। নতুন কোড এখানে আমরা অ্যাড করতে পারি, নতুন ফাইল আমরা যুক্ত করতে পারি, বাট সব জায়গায় না। কোথায় কোন ধরনের ফাইল আমি অ্যাড করব সেটা গাইডলাইন দেওয়া আছে। আমরা যেভাবে শিখব বা যে স্টাইলে কাজ করব সব সময় ওই একই স্টাইল ফলো করার চেষ্টা করব। এর বাইরে গেলে কাছাকাছি অংশে কাজ করবে, বাট এর বাইরে গেলে ফ্রেমওয়ার্ক আর কাজ করবে না। রাইট, ফ্রেমওয়ার্ক এমভিসি ডিজাইন প্যাটার্নে কাজ করে। এলাবোরেশন আমরা নেক্সট ক্লাসে হয়তো পাবো, চিত্র দিয়ে আমি ওটা বোঝানোর চেষ্টা করব। বাট এমভিসি যাকে বলা হয় মডেল ভিউ কন্ট্রোলার, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে 5.4 এসে মডেল কনসেপ্ট থেকে সরে এসেছে। লারাভেল মডেল ফোল্ডারটাই গাইব করে দিয়েছে ডিফল্ট। আপনি চাইলে মডেল ফোল্ডার ক্রিয়েট করে নিয়ে কাজ করতে পারেন, ফর লিগেসি 5.3 5.2 এর মতো করে, বাট দরকার নেই। তারা কোয়েরি বিল্ডার রেডি করেছে এবং কন্ট্রোলারের মধ্যেই কোয়েরি কোড লেখার কথা বলছে। সো ভিসি মডেলে এখন লারাভেল রয়েছে। ওকে, ভিসি তে এম নেই, এম আপনি ইউজ করতে পারেন, হ্যাঁ ম্যান্ডেটরি অবস্থায় নেই। যেমন কেক স্ট্রিক্ট, কেক পিএসপি জেন্ড, ওখানে আপনার এম না থাকলে কিছুই হবে না, থাকতেই হবে। কন্ট্রোলার থাকলে মডেল ম্যান্ডেটরি। রাইট, কোডিগনেটর ফ্রেমওয়ার্কেও কন্ট্রোলার মডেল স্ট্যান্ডার্ড, মডেল উচ্চ করে আপনি কাজ করতে পারবেন না, বাট লারাভেল আপনি সেটা করতেই পারেন, তারা ওপেন স্পেস রেখে দিয়েছে। রাউটিং কনসেপ্ট আগের ভার্সন থেকে 5.4 ভার্সনে রাউটার আগে ছিল ভেতরে, এখন সেটা বাইরে, যেটা ইউআরএল মেইনটেইন করা হয় বা ম্যানেজ করা হয়। ইউআরএল এর মাধ্যমে অ্যাপ্লিকেশনের সিকিউরিটি থ্রেট সবচেয়ে বেশি, রিপিট করছি, ইউআরএল এর মাধ্যমে অ্যাপ্লিকেশনের সিকিউরিটি থ্রেট সবচেয়ে বেশি, এবং সেটা প্রোটেক্ট করে রেখেছে কে, রাউটারের মাধ্যমে। সো আপনি রাউটারে দেখাবেন এক, ডিসপ্লে হবে অন্য কিছু, রাউটারে দেখাবেন এ, ডিসপ্লে হবে বি, কোড রান করবে কি বি, ইচ্ছে মতো আপনি মাস্কিং করতে পারেন আপনার অ্যালাইজ কে, আপনার ইউআরএল কে, সেই ফেসিলিটি লারাভেল দিয়ে রেখেছে। তো এখানে যে ফাইল ফোল্ডার গুলো রয়েছে বেসিক্যালি আমরা কোড লিখবো এই অ্যাপের ভেতরে, অ্যাপের ভেতরে এইচটিটিপি এর আন্ডারে আমাদের কোডিং গুলো মেইনলি থাকবে। বুটস্ট্র্যাপ অ্যাক্সেসিং এর জন্য অটোলোড এর বেশ কিছু ফাইল এখান থেকে দেওয়া আছে, যেটা অ্যাপ্লিকেশন অটোলোড বলা হয়ে থাকে, এটা নিয়েও এলাবোরেশনে যাবো। কনফিগারেশন লারাভেল এর কনফিগারেশন, এই কনফিগারেশন ফোল্ডারে আছে। ডেটাবেস, ডেটাবেস এর আন্ডারে ডেটাবেস এর কানেকশন বা আদার্স অ্যাকশন গুলো এই ডেটাবেস এর মাধ্যমে দেওয়া হয়। লারাভেলে মূলত মাইগ্রেশন ইউজ করা হয়, সিডিং ইউজ করা হয়, সব এই ডেটাবেস ফোল্ডারে থাকে। এটা এনবি প্রজেক্ট, এটা নেটবিনস এর জন্য ক্রিয়েট হয়েছে। পাবলিক, এর ভেতরে রিসোর্স গুলো রাখা হয়। আপনি যখন লারাভেল এর মাধ্যমে কোনো প্রজেক্ট করবেন, এর ফ্রন্ট এন্ড এর ডিজাইন থাকবে, অ্যাডমিন প্যানেলের ডিজাইন থাকবে, ওই ডিজাইনের যে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট ইমেজ সব এই পাবলিক এর মধ্যে রাখতে বলা হয়। রিসোর্স, রিসোর্স এর মধ্যে বেসিক্যালি আমার ভিউজ গুলো থাকবে। একটু খেয়াল করেন যে আপনার রিসোর্স এর মধ্যে অ্যাসেট, ল্যাং এবং ভিউজ, তো ভিউজ এর ফাইল গুলো ব্লেড ফাইল বলা হয়ে থাকে, সেটা জেনারেট হবে এই রিসোর্স এর মধ্যে। রাউটস, যেটাকে আমি বলছিলাম যে ইউআরএল কিভাবে দেখতে হবে, রাউটস রিলেটেড অ্যাকশন গুলো সব যাবে কোথায়, রাউটস এর আন্ডারে। স্টোরেজ আর টেস্ট তেমন বেশি ইউজ হয় না, এটা ফোল্ডার হিসেবে রাখা আছে। আপনি কোনো কিছু যদি আপনার অ্যাপ্লিকেশন স্টোর করতে চান, এটি স্টোরেজ ফোল্ডারে আপনি রেখে দিতে পারেন বা ভিন্ন নামে কোনো ফোল্ডারেও আপনি রেখে দিতে পারেন। টেস্ট, আপনি যখন কোনো কিছু নিয়ে টেস্ট করছেন, আপলোড করছেন, ডিপ্লয় করছেন, ডিলেট করছেন, আপনি জাস্ট প্র্যাকটিস করছেন, টেস্ট ফোল্ডারটা আপনি ইউজ করতে পারেন। ভেন্ডর অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো সব লারাভেলের নিজস্ব, বাট ভেন্ডর এরা থার্ড পার্টি যারা মূলত হেল্প করছে লারাভেলকে। লারাভেল তো লারাভেলকে ডেভেলপ করছে, আর ভেন্ডর গুলো নিজেদের ডেভেলপ করছে এবং লারাভেলের সঙ্গে যুক্ত হচ্ছে, মনে করেন তাদের অ্যাসোসিয়েট। যে লারাভেল যদি ক্লিক করে যায়, আমার ভেন্ডর যদি একটা ক্লিক করে যায়, তাহলে কি আমার বেনিফিট? তো লারাভেলের হাত ধরে উঠে আসছে তারা,
আমাদের দেশে একটা কোম্পানি আছে, কিছুদিন আগে আমি হয়তো আলোচনা করেছিলাম, জুম শেপার, বলেছিলাম জুমলার এক্সটেনশন যারা ডেভেলপ করে, তো জুমলা উঠে গেলে কি জুম শেপার উঠে যাবে না? তো কে ডোনেট করবে? জুমলা, জুমলাকে ডেভেলপ ডোনেট করবে কে? জুম শেপার। এই যে ভেন্ডর গুলো এখানে নাম্বার অফ ভেন্ডর্স রয়েছে, যে ভেন্ডর গুলো ইউজ করছে অনেকেই, যখন এটা কার সঙ্গে আছে, ল্যারাভেলের সাথে আছে। সো ল্যারাভেল যদি বেঁচে না থাকে তাহলে ভেন্ডর গুলো বাঁচবে? কারা ডোনেট করবে? ভেন্ডর গুলো কাকে ডোনেট করবে? ল্যারাভেলকে। তাদেরও বেনিফিট, তাদেরও ইনকাম, ল্যারাভেলেরও ইনকাম। ল্যারাভেলকে যে ভেন্ডর গুলো ডোনেট করছে তাও কিন্তু না, প্রচুর ডোনার তাদের রয়েছে যারা ল্যারাভেলকে ডোনেট করছে। এখানে এক্সটার্নাল কিছু ফাইল আছে, ইএনভি ফাইলের মাধ্যমে ডেটাবেসের কানেকশন দেওয়া হয়, যদিও ডেটাবেসের ভেতরেও ডেটাবেস কানেকশন করার স্কোপ রয়েছে। কম্পোজারের যে এখানে কম্পোজার জেসন ফাইলের মাধ্যমে আমরা কমান্ড লিখে কম্পোজার আপডেট করে করে অনেক কিছু রান করাতে পারি, রাইট? সেই স্কোপ গুলো এখানে রয়েছে। সো রিডমির মধ্যে বেশ কিছু বিষয় রয়েছে যেটা আপনারা পড়ে দেখতে পারেন, বাট ওভারঅল যে বিষয়গুলো আমি আলোচনা করলাম এটা একটু চেক আউট করবেন আপনারা, কি হচ্ছে না হচ্ছে। হ্যালো, আচ্ছা, তো এখন আরেকটা কাজ আমরা একটু করি। দেখেন এই পাবলিকের ভেতরে একটা ফাইল আছে যার নাম হচ্ছে ইন্ডেক্স, রাইট? এই ফাইলটা যদি আমরা বাইরে নিয়ে যাই, এই ফাইলটাকে যদি আমরা বাইরে নিয়ে যাই তাহলে কি হয়? এটা এখান থেকে কপি করে কোথায় বসালাম? এখানে ইন্ডেক্স ডট জেএসপি। এখন হিট করছে, এরর দুইটা চলে আসে। একটা বলছে যে ইন্ডেক্স ডট পিএসপি অন লাইন নাম্বার 22, আর একই লাইন নাম্বার 22 তেই ফ্যাটাল এবং ওয়ার্নিং দেখাচ্ছে, কোন একটা ফাইলের পাথ খুঁজে পাচ্ছে না। এই যে বুটস্ট্র্যাপ অটোলোড ফাইলটা, সো অটোলোড কি করে? যখন ইন্ডেক্সে হিট হয় সে সরাসরি বুটস্ট্র্যাপের ভেতরে যে অটোলোড ফাইলটা আছে, অটোলোড মানে কি, ওর ভেতরে এমন কিছু কোড লিখে আছে যার মাধ্যমে ফ্রেমওয়ার্কের রিলেভেন্ট বেশ কিছু ইঞ্জিন, মনে করেন যে আমি যদি আমার আমার গাড়ির ইঞ্জিন আমার যদি গাড়ির ইঞ্জিন স্টার্ট দিতে চাই, সরাসরি কি ইঞ্জিন স্টার্ট হয়ে যায়? আমার চাবি কি ইঞ্জিনের সাথে থাকে? আমি যখন চাবি দিলাম কিক করলাম, কিক কি সরাসরি ইঞ্জিনের সাথে থাকে? অনেক মেকানিজম সেট হওয়ার পর ইঞ্জিনটা স্টার্ট হয়ে ওঠে, সেটা বোঝা যাচ্ছে? তো ওই যে মেকানিজম গুলো, যে যে ইস্যুগুলো ইঞ্জিন স্টার্টের জন্য লাগবে বা ইঞ্জিনকে রানিং রাখার জন্য লাগবে, সেগুলো কিন্তু প্রথমেই রান করে নিতে হয়, তারপরে মূল ইঞ্জিনটা রান করে, এটা বোঝাতে পেরেছি? এগুলোকে বলা হয় অটোলোড। প্রজেক্ট করতে করতে দেখবেন যেন বিশেষ কিছু লাইব্রেরিজ খুব প্রয়োজনীয় সব সময়ের জন্য লাগছে, সেগুলো অটোমেটিক লোডে রাখা হয়, যে যখনই প্রজেক্টে আমি ঢুকবো তখন সেটা যেন অটোমেটিক আমার আন্ডারে চলে আসে। তো এর ভেতরে লাইন নাম্বার 22 আছে, একটু খেয়াল করেন, ভেন্ডর অটোলোড হয়ে গেল এপিপিতে, অটোলোডে না, এপিপিতে লাইন নাম্বার কই, সরি আমি তো ইয়ে খুলেছি, আমার ইন্ডেক্স খুলতে হবে। ইন্ডেক্স কোথায় রেখেছি? এই যে এর লাইন নাম্বার 22 তে এই বুটস্ট্র্যাপের পাথটা কি ছিল একটু খেয়াল করেন, আমি যখন ইন্ডেক্সটা পাবলিকের ভেতরে ছিল তখন ডট ডট স্ল্যাশ ঠিক ছিল, তাই না? ডট ডট স্ল্যাশ দিয়ে বাইরে এসে তারপরে বুটস্ট্র্যাপে এসে দেন আমি অটোলোড ফাইলটাতে ঢুকেছি, অটোলোড ফাইলটাতে ঢুকেছি। বাট যখন আমি ভেতরে আছি, আমি কোথায় আছি? বাইরে চলে আসি, ইন্ডেক্স এখানে আছে, সরাসরি কোথায় যাবে? বুটস্ট্র্যাপে। সো ফর দ্যাট এখানে ডট ডট স্ল্যাশটা কি থাকবে? থাকলো না, আমার ডট ডট স্ল্যাশ নেই। সো রান করাই, এখন এরও দেখা যাচ্ছে লাইন নাম্বার 36 ওই ইন্ডেক্স ফাইলেরই। সো আমি ইন্ডেক্স ফাইলে যাই, একইভাবে অ্যাপ যে ফাইলটা আছে 36 এ, এর সামনে থেকেও আমি ডট ডট স্ল্যাশটা তুলে নিলাম। কাজ করছে,
ইনডেক্সটা বাইরে এনে কিছু কনফিগারেশন কাটিংস আমি দিয়ে দিলাম। তো এই অবস্থায় আমাদের আসতে হবে সবার, করেছেন এতটুকু তো হয়েছে। ভালো মতো ইনস্টল হয় নাই, এতটুকু করে ফেলেন। হ্যাঁ আমাদের আজকের টার্গেট এতটুকু ছিল, তারপরে ব্লেড মাস্টারিং কনসেপ্ট নাজমুল। আচ্ছা দেখেন এখানে এখানে যখন আমরা কাজ করছি, এই ফাইলটা কোথা থেকে আসছে ঠিক তাই দেখার আমরা চেষ্টা করব এখন, যে এই ফাইলটা কিভাবে জেনারেট হলো। এটা বেসিক্যালি একটা ভিউ ফাইল, বাট এই ভিউ ফাইল পর্যন্ত আমরা কিভাবে আসলাম, তো এখানে এই পর্যন্ত আসতে হলে কি হচ্ছে সেটা আমরা একটু দেখি সিনারিওটা। এখানে এসে শুরুতেই রান করছে ইন্ডেক্স, আপনারা দেখলেন যে ইন্ডেক্স পাঠিয়ে দিচ্ছে তাকে বুটস্ট্র্যাপের দুইটা ফাইলের কাছে, অটোলোড এবং অ্যাপের কাছে। অটোলোড অ্যাপ এক্সিকিউট হওয়ার পর বেসিক্যালি যাচ্ছে কনফিগারেশনাল ফাইলগুলোতে, এই এপিপি এক্সিকিউট হচ্ছে, রাইট, এপিপি মেইনলি। তারপরে আদার্স যে ফাইলগুলো অ্যাকশন হওয়ার, তো এই ফাইলগুলো এক্সিকিউট হওয়ার পর আমাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে রাউটসের কাছে, রাইট। রাউটসের মূল যে ফাইলটা রান করছে সেটা হচ্ছে ওয়েব ডট পিএসপি, এপিআই, চ্যানেল, কনসোল, বেশ কিছু রাউটস রয়েছে, বাট এই ওয়েব ডট পিএসপিটাই মেইনলি রান করে। আমরা যদি যাই এই রাউটসের মধ্যে ওয়েব ডট পিএসপিতে, এখান থেকে একটা কাজ করা আছে, একটু খেয়াল করেন, সরাসরি একটা ভিউকে লোড করা আছে। নর্মালি এমবিসি ডিজাইন প্যাটার্নে যেটা হয়ে থাকে, যে কোনো একটা পেজ লোড করার দায়িত্বে থাকে একটা কন্ট্রোলার, রিপিট করছি, এমবিসি ডিজাইন প্যাটার্নে যা হয়ে থাকে সেটা হচ্ছে যে কোনো একটা পেজ ফ্রেমওয়ার্ক যদি কোনো একটা ভিউ পেজকে লোড করে, লোড করার দায়িত্বে থাকে কি কন্ট্রোলার ক্লাস, বাট আমরা কিন্তু কন্ট্রোলারে যাই নাই, রাউটস এর মাধ্যমে সরাসরি একটা পেজকে লোড করে দেওয়া হয়েছে। কি করে? রাউটস স্ল্যাশ মিনস রুট, একটা ফাংশন কল করা হচ্ছে রিটার্ন ভিউ, ভিউ হচ্ছে ল্যারাভেলের বিল্ট ইন ফাংশন, ওয়েলকাম। সে খুঁজবে কি ভিউ এর ভেতরে ওয়েলকাম নামে একটা ব্লেড ফাইল যদি থাকে, ওয়েলকাম ডট ব্লেড ডট পিএসপি নামে যদি কোনো ফাইল থাকে সেটাকে রান করে দেবে। আমরা একটু চেক করি যে ভিউ এর মধ্যে ওয়েলকাম নামে কোনো ফাইল আছে কিনা। ভিউ কোথায় আছে? কিছুক্ষণ আগে দেখিয়েছি রিসোর্সের মধ্যে, রিসোর্সের মধ্যে ভিউ এর আন্ডারে দেখেন ওয়েলকাম এর একটা ব্লেড ফাইল রয়েছে, ওয়েলকাম ডট ব্লেড ডট ক্লিয়ার। সো ওয়েলকাম নামে ফাইল পেয়েছে, সে ওয়েলকাম নামে ফাইলটাকেই রান করে দিয়েছে। এখন আমি যদি ভিউ এর মধ্যে একটা ফাইল ক্রিয়েট করি, একটা পিএসপি ফাইল, দেখেন মাস্টার ডট ব্লেড ডট পিএসপি, ব্লেড একটা নির্দিষ্ট ইঞ্জিনের নাম, একটা টেমপ্লেট ইঞ্জিন, ওকে, যা খুব দ্রুত এক্সিকিউট হয়। আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে উইদাউট এনি পিএসপি সিনট্যাক্স বা এইচটিএমএল পিএসপি কে মিক্সড করা যায়, দ্যাট মিন্স স্ক্রিপ্টিং করা যায় রিয়েলি ভেরি ইজি ওয়েতে, অনেক পেইন নিতে হয় না, আপনি একই এই স্টেশনের ফাইলের মধ্যে এইচটিএমএল পিএসপি কম্বাইন্ডলি লিখতে পারেন খুব ইজিলি। এবং ব্লেডের কিছু সিনট্যাক্সও রয়েছে খুব দ্রুত পার্সিং এর জন্য।
অ্যালাইন সেন্টার। তো এই মাস্টারকে যদি আমি লোড করতে চাই বেসিক্যালি আমাদের কোথায় যেতে হবে, এই ওয়েবের ওয়েলকামের জায়গায় master.php দিয়ে দিলাম। লেটস চেক লারাভেলে হিট করলে কি আসে। হ্যালো লারাভেল 5.4.2 আমরা এতটুকু দেখলাম, রাইট? এরপরে নেক্সট ক্লাসে আমরা একটা ব্লক টেমপ্লেট, আপনারা প্রত্যেকেই নিজস্বের তৈরি করা অথবা অনলাইন থেকে ডাউনলোড করা বুটস্ট্র্যাপের বা HTML CSS এর ব্লগের টেমপ্লেট নিয়ে আসবেন নেক্সট ক্লাস। নেক্সট ক্লাস অ্যাসাইনমেন্ট হচ্ছে লারাভেল ব্যাচ 6 আর লারাভেল ব্যাচ 7 এর মাস্টারিং এর দুইটা ভিডিও দেখে আসা, মাস্টারিং এর উপরে দুইটা ভিডিও দেখে আসা। ওকে, ওখানে ভিডিও নাম্বারটা আপনি মাস্টারিং এর জন্য পাবেন প্রবাবলি 5 ইনস্টলেশন 4 5 6 7 এর ভিতরে আপনি মাস্টারিং পেয়ে যাবেন। ওকে, আপনাদের এক্সট্রা কিছু ক্লাস হওয়াতে এটা 10 নম্বরে গেছে। ওকে, বাই দ্য ওয়ে সে হচ্ছে কাজ, ল্যারাভেলটা আমি দিচ্ছি না, জাস্ট ভিডিওটা আমি আজকে পেন ড্রাইভে দিয়ে দিচ্ছি। আর ইউটিউব চ্যানেলে ভিডিওটা শুরু হয়ে গেছে, এই উইকের মধ্যে সবগুলো ভিডিও একদম কমপ্লিট এবং আপ টু ডেট থাকবে। নেক্সট উইক থেকে ক্লাসের পর পরে ভিডিওটা পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে? এবং এসইওতে অপটিমাইজ করা হচ্ছে, রিসোর্সগুলো আপনারা পেয়ে যাচ্ছেন, গ্রুপে অ্যাক্টিভিটি থাকবে, গ্রুপে যে কোনো কিছু চেয়ে আপনারা পোস্ট করবেন, গ্রুপটা হচ্ছে তালা টেলিগ্রাম। ওকে, সো থ্যাংক ইউ।